60,000 প্রাথমিক শিক্ষকের মেধা তালিকা প্রকাশ 2014 টেট থেকে নিযুক্ত শিক্ষকদের মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টে 2014 টেট এবং এই টেস্টে দুটো নিয়োগ প্রক্রিয়া 2016 সালের নিয়োগ প্রক্রিয়া এবং 2020 সালের নিয়োগ প্রক্রিয়া এই দুটো নিয়োগ প্রক্রিয়াতে প্রায় 60,000 প্রাথমিক শিক্ষক রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নিযুক্ত হয় এই 60,000 প্রাথমিক শিক্ষক এই নিয়োগ স্বচ্ছতা রয়েছে কিনা কোথাও অস্বচ্ছতা রয়েছে কিনা সেটা দূর করার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চান সম্পূর্ণ মেধা তালিকা অর্থাৎ এই 60,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মেধা তালিকা তার সম্পূর্ণ নম্বর বিভাজন সহ কোন ক্যাটাগরিতে কত নাম্বার পেয়েছেন ইন্টারভিউতে কত নাম্বার পেয়েছেন এই পূর্ণাঙ্গ তালিকা 30 নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেন আপলোড হয় সেটি এবং এক্ষেত্রে আরো একটা বিষয় এর আগে SSC নবম দশম একাদশ দ্বাদশের মেধা তালিকা সম্পূর্ণ নম্বর বিভাজন সহ আবারও বলছি শুধু মেধা তালিকা নয় সম্পূর্ণ নম্বর বিভাজন সহ অর্থাৎ রিটেলে টেস্টে কত নাম্বার পেলেন তিনি তিনি ইন্টারভিউ কত নাম্বার পেলেন তার একাডেমিক স্কোর কিসে কত রয়েছে সেই সংক্রান্ত ডিটেল সেই তালিকা প্রকাশ করতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চান ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক নিয়োগে যেন আর কোনো অস্বচ্ছতা না আসে এইরকম কত না পুনরাবৃত্তি না হয় আদালতকে হস্তক্ষেপ করতে হয় কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগে সম্পূর্ণ নম্বর বিভাজন সহ মেধা তালিকা প্রকাশ না করার কারণেই বারবার সন্দেহ অস্বচ্ছতার অভিযোগ আদালতে পাহাড় জমের মামলা এবং সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া থমকে যায় অনেক সময় নিয়োগে অস্বচ্ছতা যেমন 269 জনের চাকরি আদালতকে বাতিল করে দিতে হয়েছে একেবারে লুকিয়ে এই নিয়োগ প্রক্রিয়া 2017 সালে করেছিল বলে এবং এই 30 নভেম্বরের মধ্যে প্রায় 60,000 প্রাথমিক শিক্ষক 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া তাতে প্রায় 42,000 কাছাকাছি প্রাথমিক শিক্ষক নিয়োগ এছাড়া 2020 সালে নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগ করতে হয় নিযুক্ত হন 2021 সালে প্রাথমিক শিক্ষক প্রায় 17,500 কাছাকাছি এই দুটো মিলে সাড়ে প্রাথমিক শিক্ষকের রাজ্য বিদ্যালয়ে কাজ করছেন তাদের মেধার সঠিক নিষেধটা কি তাদের মেধার ভিত্তিটা কি সম্পূর্ণ মেধা তালিকা কি সেটাই প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।